তার কাজ মানুষকে সচেতন করা। তিনি আইনের রক্ষক, কিন্তু মুহূর্তের উচ্ছ্বাস সেই সচেতনতা সতর্কতাকে উড়িয়ে নিয়ে গেলে কত বড় দুর্ঘটনা যে ঘটতে পারে তার প্রমাণ মিলল শনিবার রাতে। প্রাণ দিয়ে গুনতে হলো সেই মাসুল। নাইট ডিউটি চলাকালীন রাস্তার মাঝে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে জন্মদিনেই প্রাণ গেল পুলিশকর্মীর। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপা হারোয়া রোডে। মৃত পুলিশকর্মীর নাম লক্ষ্মীকান্ত রঞ্জন, বয়স ৫৯, পেশায় উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার কনস্টেবল, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে। শনিবার ছিল তার জন্মদিন। থানায় কেক কাটার পর নাইট ডিউটিতে যান। সূত্রের খবর, ডিউটি চলাকালীন রাস্তার মাঝে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে সেলফি তুলছিলেন লক্ষ্মীকান্ত। সেই সময় দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক তাকে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তার ধারে নয়নজুলিতে ছিটকে পড়েন কনস্টেবল। রাত ১১টা নাগাদ এখানে হাওড়ার অন ডিউটি অফিসার এখানে ডিউটি করছিলেন, ওনার কাল জন্মদিন ছিল। উনি কেক খাচ্ছিল রাস্তার ধারে দাঁড়িয়ে, একটা বাইক নিয়ে তাকে আঘাত করে এখান থেকে অ্যাক্সিডেন্ট করে টানতে টানতে প্রায় ১০০ ফুট দূরে গিয়ে ফেলে। মাথা ও হাত পায়ে গুরুতর আঘাত পান ওই পুলিশকর্মী। এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে রবিবার সকালে তার মৃত্যু হয়। ওনার কোনো দোষ ছিল না, উনি সাইডে ছিল, ওনাকে মেরে দিয়েছে। টাকা করছিল ডিউটি, বাইক এসে মেরেছে। দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা হয়, কিন্তু এটা তো দুর্ঘটনা মনে হবে না। একটা একজন পুলিশ কর্মী যিনি ডিউটি করবেন, ওনাকে এসে একজন মেরে দেবেন, তাকে তো সেটা তো অবশ্যই আপনাদেরও মতে কি বলেছে, তার শাস্তি তো দরকার আছে। এই ঘটনায় দুই বাইক আরোহীকে গ্রেফতার করেছে হারোয়া থানার পুলিশ। সমীরণ পাল, আব্দুল ওয়াহাব ও জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে ১০ টাকাটা ব্যাপার নয়, আজকে ৪০ টাকা দিচ্ছি, কারণ ৪০ টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে ১০ টাকাটা ব্যাপার নয়, আজকে ৪০ টাকা দিচ্ছি, কারণ ৪০ টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।